তো বিএসসি পড়ার সময় আমার ওই পড়াশোনার দিকে আর আগ্রহ নেই, কারণ আমি যা পড়তে চেয়েছিলাম সেটা পড়তে পারিনি। আমি সাম্প্রদায়িকতার একটা শিকারে পরিণত হলাম, ফলে এই সাম্প্রদায়িক রাষ্ট্রটির বিরুদ্ধে আমার একটা রাজনৈতিক ক্ষোভ তখন আমার মনের মধ্যে খুব তীব্রভাবে দানা বেঁধে উঠল। তখন আমি একটা কবিতা লেখার দিকে আমার ঝোঁকটা বাড়িয়ে দিলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা কর্মসূচি তখন তিনি দিলেন, তখন এই ৬ দফা কর্মসূচি মানে ওটা পড়ার পর আমার মনে হলো যে এই ৬ দফা কর্মসূচিটার ভেতরে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের একটা পাকিস্তান থেকে সাম্প্রদায়িক পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার একটা সম্ভাবনার বীজ এই ৬ দফা কর্মসূচির ভেতরে রয়েছে। এই 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 সমাজ থেকে সাম্প্রদায়িকতা মুক্ত করতে হলে এটাকে একটা সাম্যবাদী সমাজে পরিণত করতে হবে, এই চিন্তাটা আসলো। তাহলে ওই চিন্তার নিরিখেই আমি নেত্রকোনা থেকে একটা সংকলন প্রকাশ করলাম, এই আমার সম্পাদনায় প্রথম একটা সূর্য ফসল সেই সংকলনটির নাম। তো পুলিশ এসে এই সংকলনটি সিজ করে নিয়ে যায় এবং ওই যে প্রেসের যে মালিক তো ওনাকেও ধরে নিয়ে যায় এবং আমার নামে একটা হুলিয়া জারি করে দেয় সম্পাদক হিসেবে, সম্পাদক হিসেবে। তারপরে হলো কি, এই ঘটনাটার সঙ্গে সঙ্গে আরেকটা নেত্রকোনা আমাদের আমাদের থানা ভাড়াটের স্টেশন একটা স্টেশন ডাকাতি হয়েছিল, সেই ডাকাতির সঙ্গেও আমাকে যুক্ত করে দেওয়া হলো। তখন আমার এই হুলিয়া মাথায় নিয়ে আমি তখন পালিয়ে বেড়াচ্ছি এবং এই এই ঘটনাটাই আপনার হুলিয়া কবিতার মধ্যে। হ্যাঁ, পরবর্তীকালে হুলিয়া কবিতাটা এই জন্যই আমার পক্ষে লেখা সম্ভব হয়েছিল যে হুলিয়া কবিতার মধ্যে আপনি আমার চরিত্রে অভিনয় করেছেন। এই মানে বস্তুতপক্ষে ওটি ছিল আমার জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়। হ্যাঁ, যদিও ওটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ছিল কিন্তু চলচ্চিত্রের অভিজ্ঞতা সেটি আমার প্রথম। হ্যাঁ, প্রথম। এবং আমি তখন থেকে আপনাকে মানে আপনজন বলে জানি এবং আপনার অভিনয় আমার ভালো লেগেছিল। মানে আমি যে জিনিসটা যে চরিত্রটাকে কল্পনা করেছি সেই চরিত্রটি আপনি রূপায়ণ করেছেন। তো ওই হুলিয়া আমার মানে থাকাতে আমি তখন গ্রামে যেতে পারতাম না, আর গ্রামে যেতে পারতাম না বলেই আমার গ্রামের প্রতি টানটা আরো বেশি অনুভব করতাম নিজের মধ্যে। এই অবস্থাটা কতদিন চলেছিল? এই অবস্থাটা প্রায় বছরখানেক ছিল। ফলে আমি পরীক্ষা বিএসসি পরীক্ষা দিতে পারিনি। তারপর দেখলাম যে আমি পড়াশোনা তো হবেই না মনে হচ্ছে, আমার মনে হয় কবিতাই লিখতে হবে। তো আমি বিএসসি যে ফিজিক্সের পরীক্ষার দিন, তো আমি ক্লাসে বসে বসে ওই বিএসসি ফাইনাল পরীক্ষা পদার্থবিজ্ঞানের খাতায় আমি বসে একটা দীর্ঘ কবিতা লিখলাম। কবিতাটির নাম হচ্ছে কালাক্রান্ত কাশবন। স্যার মাঝে মাঝে এসে বলছেন কি তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো, মানে প্রশ্ন কমন পড়েছে? তো আমি স্যার কমন পড়েছে, স্যার চলে গেলে কবিতা লিখি। সেই কবিতাটি এখন আর নেই? সেই কবিতাটি এখন হয়তো কারোর স্মৃতিতে আছে যারা ওই ১৯৬৬ সালে বিএসসি পদার্থ বিজ্ঞানের খাতা দেখেছেন, তারা হয়তো একজন একটা কবিতা হয়তো তারা পড়েছেন। বাবা একদিন আমার অজ্ঞাত স্থানে এসে আমার সঙ্গে দেখা করলেন, মা আসলেন, আমার ভাই বোনরা ছোট ভাই বোনরা আসলো, এসে আমাকে বললো যে তুমি ইন্ডিয়া চলে যাও, তোমার এই দেশে থাকা যাবে না, তোমার কেস মানে উইথড্র করা হবে না, আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি তো সেটা সম্ভব নয়, তুমি পালিয়ে থাকবে, কখন ধরা পড়বে চলে যাও। তখন ওই জারিয়া ঝাঞ্জাল দুর্গাপুর দিয়ে ভারতে যাওয়ার একটা গোপন পথ ছিল। মনস্থির করে যখন আমি জারিয়া ঝাঞ্জাল গেলাম, তখন আমি স্টেশনে বসে একটা রেস্টুরেন্টে বসে পরোটা খাচ্ছি, তখন হঠাৎ আমার পিঠে একজন হাত রাখলো। ফিরে দেখি যে আমার এক বন্ধু সহপাঠী, সে ওখানে একটা জারিয়া ঝাঞ্জাল স্কুলের অঙ্কের মানে টিচার, বিজ্ঞানের টিচার হিসেবে চাকরি করতো। সে বললো যে তুই এখানে কেন? আমি তার কাহিনীটা বললাম, সে বললো তুই আমার এখানে থাক, আমার এখানে আমি একটা চেয়ারম্যানের বাড়িতে থাকি, মুসলিম লীগের চেয়ারম্যান। হ্যাঁ, তুই বলবি যে তুই আমি স্কুলের শিক্ষকতার সন্ধানে আসছি। ওর নাম হলো ইলিয়াস আহমদ চৌধুরী। ইলিয়াস আহমদ চৌধুরী আমাকে বললো তুই যদি ভারতে চলে যাস তাহলে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, এই পাকিস্তান রাষ্ট্রটির বিরুদ্ধে লড়াই করবে কে? তুই পুলিশের ভয়ে বঙ্গবন্ধু নামের শেখ, তখন তো বঙ্গবন্ধু না, শেখ মুজিবের নামে কত কেসের পর কেস দেওয়া হচ্ছে, তিনি কি পালিয়ে যাচ্ছে? তার এই কথাটা আমার মনে ধরলো। আমি বললাম ঠিক আছে, পরিবার থেকে তো আমি বিচ্ছিন্ন হয়ে চলে আসলাম, তাদেরকে বলেছি আমি ভারতে চলে যাব, কিন্তু আমি এখানে কিছুদিন থাকি। এখানে আত্মগোপন থাকা অবস্থায় আমি
আমার সঙ্গে পরিচয় হয়েছিল তখন মামুনুর রশিদের সঙ্গে, নাট্যকার মামুনুর রশিদ আমাকে বললো যে আপনি ঢাকায় চলে আসেন, এখান থেকে কণ্ঠস্বর যে পত্রিকাটা বেরোয় আবদুল্লাহ আবু সাইদ, তার সঙ্গে আমার পরিচয় আছে। তখন আমি বললাম যে তার ঠিক আছে মামুনের কাছে যাই। এই ঢাকায় আসা, এই ঢাকায় আসা। উনি কি আপনাকে একদম সুনির্দিষ্টভাবে প্রস্তাব দিলেন এই কবিতার এই আবদুল্লাহ আবু সাইদের পত্রিকায় যোগ দেওয়ার জন্য? না, আবদুল্লাহ আবু সাইদ আমাকে বললেন যে আপনি আমাদের পত্রিকার বিজ্ঞাপন সংগ্রাহকের একটা পোস্ট আছে, আপনি ওই কাজটা করতে পারেন। আমার একটা সাইকেল আছে, সেই সাইকেলটা আপনাকে দিব, আপনি বিভিন্ন জায়গায় আমি রেফারেন্স বলবো, আপনি ওইসব জায়গায় যাবেন, বিজ্ঞাপন সংগ্রহ করবেন, আপনি 25% কমিশন দেওয়া হবে। তো এই কাজটা কিছুদিন করেছি, আর সিকান্দার আবু জাফরের সঙ্গে আমার তখনই পরিচয় হলো আর কি। ওই সময়টায় সিকান্দার আবু জাফরের সঙ্গে পরিচয় হওয়ার আগে আমার কবিতা ছাপা হয়েছিল সমকাল পত্রিকায়, সমকাল পত্রিকায় কবিতা, সমকালে কবিতা ছাপা হওয়া কিন্তু খুব সহজ ব্যাপার, হ্যাঁ সহজ ছিল না। তারপর কণ্ঠস্বর থেকে সমকালে আমার লেখা ছাপা হতে, সিকান্দার আবু জাফরের কণ্ঠস্বর আপনার কবিতা ছাপা হয়েছে, ছাপা হয়েছে, এবং আমার গল্প ছাপা। তাতে করে কি আপনার বিজ্ঞাপন সংগ্রাহকের দায়িত্ব থেকে অন্য জায়গায় দেওয়া হলো? না, বিজ্ঞাপন সংগ্রাহক হিসেবে তো আমি সেখানে থাকলামই, বিজ্ঞাপন সংগ্রহ করতে গিয়ে মানে খুবই পরিশ্রম হতো, কিন্তু কোন লাভ হতো না, যে অর্থ পাওয়া যেত সে অর্থ দিয়ে চলা যেত। তখন আমি বাংলা বাজারে, বাংলা বাজারে আলমগীর রহমান অবসর প্রকাশনী যেই, ওর ওর বাবা একটা পটুয়াটলিতে একটা বইয়ের দোকান ছিল, ওই দোকানে এই আলমগীর আমাকে চাকরি দিল প্রুফ দেখার। তো সেও আমাকে সাহায্য করতো, প্রুফ দিত, আমি প্রুফ দেখতাম, তাতে দিনে হয়তো 10 টাকা উপার্জন হতো। সেই 10 টাকা দিয়ে কোনো মতে কোনোদিন খেয়ে, কোনোদিন না খেয়ে, কোনো থাকার জায়গা নেই, বিভিন্ন হলে থাকতাম। কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম 1967 সালে বাংলা ডিপার্টমেন্টে, যেহেতু আমি কবিতাই চর্চা করব আর বিজ্ঞান সাধনার অনার্সে, হ্যাঁ 1967 সালে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়লাম, তারপর দেখলাম যে আসলে কবিতা লেখার দিকে ঝোঁক বলে আবুল হাসানের সঙ্গে পরিচয় হলো, কণ্ঠস্বর কবিদের সঙ্গে পরিচয় হলো। তখন আমার মনে হলো যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না আমার কোনো কাজে লাগবে না। আমি যখন শুধুই কবিতা লিখবো স্থির করেছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে আর যাই হোক কবিতা লিখতে সাহায্য করতে পারবে না, সুতরাং এখানে অর্থ ব্যয় করাটা আমার অপচয় হবে এবং সময় নষ্ট, ফলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ভর্তি হয়েছিল 120 টাকা দিয়ে, এরপরে কিন্তু আর আমি কোনো টিউশন ফি দিইনি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা আর আমার ছিল না। হ্যাঁ 69 সালে প্রাতিষ্ঠানিক শিক্ষার দিকে আপনি আর গেলেন না? না, গেলাম না, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষাটা বাবা, বাবা একটা বাবার খুব ছিল, বাবা চাইতেন তার ছেলে অন্তত গ্রাজুয়েট হোক, গ্রাজুয়েট হোক, ফলে আমাকে তিনি বলতেন তুই আমার জীবনের একটা স্বপ্ন পূরণ কর, তুই প্রাইভেট পরীক্ষা দিয়ে হলো বিএটা পাস কর। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া ছেড়ে দিয়ে প্রাইভেটে বিএ পরীক্ষা দিলাম, ঢাকা ঢাকা কলেজে আমাদের সিট পড়লো, আমার পাশেই সিট পড়েছিল সৈয়দ আবুল মকসুদের, আচ্ছা এখন লেখক। আমি বলছি এই জন্য যে আমি যে পরীক্ষা দিয়েছিলাম এবং পাস করেছিলাম সে সাক্ষর সেও দিতে পারবে আর কি, কারণ আমার সার্টিফিকেট তোলা হয়নি। সুতরাং আমি বিএ পাস করে গ্রাজুয়েট, পাকিস্তান আমলে গ্রাজুয়েট, বাবার খুব আনন্দ হলো, খুব খুশি হলাম যে তার একটা স্বপ্ন পূরণ হয়েছে।